হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ওড়িয়া পুস্তক। মু আশা করছি সমস্ত ভালো থিব এবং ঘরে মন ধরার সহ পাঠ পড়ুব। আজ দেখো, আজ আমি পড়া নবম শ্রেণী বীজগণিতর সপ্তম অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যান বহুত ইজি টপিকটে আর বহু সুন্দর টপিকটে, কিন্তু এর ইম্পর্টেন্স বহুত অধিক, কেবল নবম শ্রেণী নয়, নবম, দশম, প্লস টু, প্লস থ্রি সবুঠি পরে স্ট্যাটিস্টিক্সটা রহব। তেণু পরিসংখ্যান ডিটেলে বুঝবা, ডিটেলসে পড়া। মু জানি তো মো এক্সারসাইজটা দেখা বহু ইন্টারেস্ট লাগে, এক্সারসাইজটা সাংে সাং করেদেলে কাম খতম বলে ভাবি দিও। কিন্তু ছোট রিকোয়েস্টে, যদি তুমি কনসেপ্টটি বুঝিদিও ভালো ভাবে, তুমি এক্সারসাইজ নুহে সবকিছু তুমি হ্যান্ডেল করবে, কিন্তু এক্সারসাইজ বুঝলে কেবল পর্টিকুলার সেই কোশ্চেন তুমি হ্যান্ডেল করা শিখব। তেণু অলওয়েজ কনসেপ্ট রিলেটেড পাঠ পড়। তেমন ফার্স্ট ডিটেলরে আমি কনসেপ্টকে আলোচনা করা, তারপরে এক্সারসাইজ সেভেন এ স্টার্ট করি। তাহলে দেখো, প্রথমে হল কনসেপ্টরে প্রথমে আগে হিস্ট্রি টিকে পড়ে দেবা। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোণ অছি, পরিসংখ্যান ইংরাজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান ইংলিশে কম কুহতি, স্ট্যাটিস্টিক্স কুহতি। এ বিষয়ে তুমি জাঁচ অলরেডি। এই শব্দর অর্থ ল্যাটিন শব্দ স্ট্যাটস কিংবা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টার উদ্ভব বলে মনে হয়। ল্যাটিন শব্দ কেউ স্ট্যাটস কিংবা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টার আসুচি বলে মনে হয়ে থাকে, বুঝিগেল। তারপর দেখ, উপরিস্থ প্রত্যেক শব্দর অর্থ হচ্ছে রাজনৈতিক অবস্থা। যেকোন পরিসংখ্যানর অন্য নাম যদি ওড়িয়ার কহব, গোটে রাজনৈতিক অবস্থা বলে বুঝা যায়। তারপর স্যার রোনাল্ড, স্যার রোনাল্ড প্রথম করে পরিসংখ্যান ব্যবহারের পরিসরক বহু পরিমাণে বড়াই দিয়েছিল, পরিসংখ্যানর জন্মদাতা বলে তাকে কুহযাই। তাহলে কি স্যার রোনাল্ড কম করে পরিসংখ্যান বহুল ভাবে ব্যবহার করেছিল, যেন তাকে পরিসংখ্যানর জন্মদাতা বলে কুহযাই থাকে। কাহু স্যার রোনাল্ড মে বি শর্ট কোশ্চেন আসি যাই পারে, পরিসংখ্যান জন্মদাতা কে না স্যার রোনাল্ড। তারপর দেখ, সংজ্ঞা, পরিসংখ্যান সংজ্ঞা কোণ, সাংখ্যিক তথ্য সংগ্রহ, এর বিশ্লেষণ ও ব্যাখ্যা সম্বন্ধীয় বিজ্ঞানকে হি পরিসংখ্যান কুহযায়। তাহলে সাংখ্যিক তথ্য সংগ্রহ করা ও তাহলে বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা সম্বন্ধীয় বিজ্ঞানকে হি পরিসংখ্যান কুহযাই থাকে। প্রথম হল কোণ হল, প্রথম কাম হল তথ্য সংগ্রহ করব, তারপরে তাকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করব, তাকে হি পরিসংখ্যান কুহগলা। তাহলে এটি গোটে মনে রাখা, তথ্য গোটে ওয়ার্ডটা আসুচি, তা বিষয়ে বড়িয়া নিশ্চয়। দেখ গোটে ছোট উদাহরণটি দেছি, মনে কর আম রাজ্যর অধিবাসী মানকর বার্ষিক আয় সম্বন্ধে আমি যদি কহু, এ রাজ্যের অধিবাসী মানকর বার্ষিক আয় অত্যন্ত কম, তেবে সেথিরু কোনসি স্পষ্ট ধারণা করিবা কহিলে আমকু আয় সীমা মধ্যে কেতে লোক অছন্তি তার তথ্য রাজ্য সারা রাজ্যর সংগ্রহ করিবাকু হেব, এবং এই তথ্য বিজ্ঞান সম্মত প্রণালীর উপস্থাপন করিবাকু হেব, অর্থাৎ সেগুলিকে সজাই রাখিবাকু হেব। তারপরে সুসজ্জিত তথ্যাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ করি তহিরু উদ্দিষ্ট সিদ্ধান্তরে পৌঁছিবাকু হেব, যে উপরোক্ত পর্যায়মানকর মধ্য দিয়ে কোনসি সিদ্ধান্তরে উপনীত হওয়া প্রক্রিয়া হি পরিসংখ্যান কুহ। তাহলে ফার্স্ট সে কম কহিলা, আম রাজ্যের থাকা যদি যেতে লোক রোচান সেমানকর বার্ষিক আয় যদি আমি বাহার করা, যদি গোটে পরিসংখ্যান বিশ্লেষণ করা, তাহলে কম করা তাঁর অত্যন্ত কম অনেক। আমার প্রথম কাম হল সারা রাজ্যর আগে তথ্য সংগ্রহ করা, কেউ কত টাকা কি পাওছি, কি 10,000 ইনকম করছি, কি বার্ষিক আয় কি 50,000 করছি, কি লক্ষ করছি, সারা ডিটেলস আমি ইনকম মানে আনলে, তাকে আনিকি সুসজ্জিত কলে, তাকে সুসজ্জিত করে সম্মত বিজ্ঞান সম্মত প্রণালী উপস্থাপন কলে। উপস্থাপন করে সারা পরে সেই সুসজ্জিত তথ্যাবলীকে ব্যাখ্যা কলে বা বিশ্লেষণ কলে। সুসজ্জিত তথ্যাবলীকে ব্যাখ্যা ও বিশ্লেষণ কিপরি করা, তাকে আগে আমি উদাহরণ ভালো ভাবে বুঝবা। তহিঁরু উদ্দিষ্ট সিদ্ধান্তরে পৌঁছিবাকু হব, তারপরে আমি উদ্দিষ্ট সিদ্ধান্তরে পৌঁছিকি উপরোক্ত পর্যায় মধ্যে দিয়ে যেকোনো সিদ্ধান্তরে আমি উপনীত হলে, যে সিদ্ধান্তরে আমি উপনীত হলে তাকে হি কোণ কুহযাই থাকে, পরিসংখ্যান কুহযাই থাকে, বুঝলে। এটা কেবল গোটে তথ্য লা কিপর ভাবে করা, যদি বা কারোর ডেফিনেসন ডাউট থাকবে যেটা আমি পড়া, সেটা আমি আরামসে ক্লিয়ার হয়ে যাব। এইটি গোটে ওয়ার্ড আমার আসলে মু তোমাকে কিন্তু মার্ক করা তথ্য, তথ্য হল ভেরি ইম্পর্টাট ওয়ার্ড। এটি বি যেটা আমি করলে কম সারা রাজ্যর সংগ্রহ করা হব, কোণ হব তথ্য সারা রাজ্যর সংগ্রহ করা হব, এটি লেখা লেখা হয়েছিল। তাহলে দেখ, এটি গোটে ওয়ার্ড আসছে তথ্য, তথ্য হল কোণ যেটা ইম্পর্টাট। প্রথম বেস হল, যেমন গোটে ঘরর বেস থাকে, গোটে আমার সরু আমি কম পকাতে গোটে তল পিলরটা খোলি থাকে, বেস রখি থাকে, সেইভাবে পরিসংখ্যানর বেস হল তথ্য, তথ্য মিলে হি আমি পরিসংখ্যান করিপার বা তাকে কম কুহযাই থাকে ডাটা। তথ্য কোটি মিলব, তথ্যকে কহিলে আমি বুঝু সাংখ্যিক তথ্যকে, সাংখ্যিক তথ্য মানে র ডাটা, যেটা র ডাটা যেটা আমি ব্যবহার করতে তুমি শুনে তথ্য যেকোন জায়গার বি আমি কোনো জায়গায় তথ্যর তুমি ওয়ার্ড আগুরু বহু আগুরু শুনে। তাহলে তথ্য কহিলে আমি কম বুঝি থাকে, তাকে আমি বুঝি থাকে সাংখ্যিক তথ্য, সাংখ্যিক তথ্য বা র ডাটা বা প্রাইমারি ডাটা তাকে কুহযাই থাকে, যেটা কি মুখ্য দরকার হয়ে থাকে। তোমার গোটে মু যদি কোশ্চেন কলি, তোমার স্কুলে থাকা 10-12 বর্ষ মধ্যে থাকা কতজন পুয় অনেক, কতজন ঝিও অনেক বা কতজন বয়স, কতজন গার্লস অনেক কুহ বলে, তুমি কম করব প্রথমে সবু শ্রেণীকে যাব, সবু শ্রেণীর পিলামানকর এজ আনব, সমস্ত এজ আনি সারা পরে যেতে মনে কর এটি অনেক অষ্টম শ্রেণী পিলা, প্রথমে লিখল অষ্টম ষষ্ঠী সিক্স ক্লাস দেখল, সিক্স ক্লাসর পিলা মনেকর অনেক 10-12 বর্ষ মধ্যে অনেক, 10 বর্ষর পিলা কতজন অনেক লিখল, 10 বর্ষর পিলা 5 জন অনেক, 11 বর্ষর পিলা 7 জন অনেক, 12 বর্ষর পিলা মনে কর 13 জন অনেক, মনে কর লেট সেভেন্থ ক্লাস সেমি গল, সেভেন্থ ক্লাসে গল 12-13 জন, 12 বর্ষর পিলা অনেক মনে কর 10 জন, 13 বর্ষর পিলা অনেক মনে কর
কোড়ি জন এইভাবে ভাবে তুমি ডাটা আনল সব ডাটা আনি সারাপরে তাকে আনালাইজ করে রাখিল এইটা হল তোমার ডাটা ডাটা প্রথমে মিলে তাপরে তুমি সেকেন্ড পরিসংখ্যান করব তো যে ডাটা আমি দরকার হয়ে তাকে আমি কম কোথাও সাংখ্যিক তথ্য কই থাও সাংখ্যিক তথ্য মুখ্যত দুই প্রকার রয়েপরে কত প্রকার রয়েপরে দুই প্রকার স্যার কম কলে দুই প্রকার গোটে হল কোণ প্রাথমিক তথ্য আগে হল পরোক্ষ তথ্য কম কহিলি প্রথম হল প্রাথমিক তথ্য আগে হল কোণ পরোক্ষ তথ্য ମୁଁ ଯେତେବେଳେ ତୁମକୁ କହିଲି ତୁମେ ସ୍କୁଲର କେତେ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି ତୁମେ ଗଲ ଡାଇରେକ୍ଟ ଗଲ ସବୁ କ୍ଲାସ୍ରେ ବୁଝିକି ପଳାଇଲ ଏଜ୍ କେତେ କାହାର କେତେ ଏଜ୍ ଆସିକି ଗୋଟେ ଖାତାରେ ଲେଖିଦେଲ ଏ ନବମ ଶ୍ରେଣୀ ଛୁଆଙ୍କର ଏତିକି ଅଛନ୍ତି ଦଶ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି ବାର ବର୍ଷର କିନ୍ତୁ ପନ୍ଦର ଜଣ ପିଲା ଅଛନ୍ତି ତେର ବର୍ଷର ଏମିତି ଡାଟା ଆଣିକି ଲେଖି ରଖିଦେଲ ସେଟା ହେଲା କ'ଣ ତୁମେ ନିଜେ ଯାଇ କରିପାରିଲ ତାହା ହେଲା ପ୍ରାଥମିକ ତଥ୍ୟ ନିଜେ ଗଲ ନିଜେ ଯାଇକି ବୁଝାବୁଝି କରିକି ନିଆଇଲ ହେଲା ପ୍ରାଥମିକ ତଥ୍ୟ ପରୋକ୍ଷ ତଥ୍ୟ କ'ଣ ତୁମେ ନିଜେ ଯାଇ କରିପାରିବ ନାହିଁ କୌଣସି ଏକ ବହି ହଉ କିମ୍ବା ଇଣ୍ଟରନେଟ୍ ହଉ ଗୁଗୁଲ୍ ହଉ ଯେପରି ଭାବେ ଯଦି ଆମେ ପଚାରିବା ସବୁ ରାଜ୍ୟର ଯେମିତି ଆମ ଲୋକ ସଂଖ୍ୟା ଅଛନ୍ତି ଆମେ ଗୁଗୁଲ୍ ଡାଟାରୁ ବାହାର କରିଦେଉଛନ୍ତି ତ ଗୁଗୁଲ୍ ଡାଟା ବାହାର କଲେ ଏଇଟା କ'ଣ ପରୋକ୍ଷ ତଥ୍ୟ ଆମେ ଡାଇରେକ୍ଟ ଯାଇକି ଆମେ ବୁଝିନାହାନ୍ତି ସବୁ ଗୋଟେ ଗୋଟେ ଲୋକ ଗଣିନାହାନ୍ତି କିନ୍ତୁ ଆମେ ଡାଇରେକ୍ଟ କ'ଣ କଲେ ସେ ତଥ୍ୟକୁ ଦେଖିକି କିଛି ରିପ୍ରେଜେଣ୍ଟେସନ୍ କରୁଛନ୍ତି ତାକୁ କୁହନ୍ତି ପରୋକ୍ଷ ତଥ୍ୟ ବୁଝିଲା ତାପରେ ଏଇ ଯେଉଁ ତଥ୍ୟଟା ଆମେ ମିଳିଗଲା ତଥ୍ୟ ତ ଆମକୁ ପାଇଗଲେ ତ ତଥ୍ୟକୁ କ'ଣ କରିବା ଏବେ ଉପସ୍ଥାପନ କରିବା ଶିଖିବା କିପ ମନେକର ମୁଁ ତୁମକୁ କହିଛି ଗୋଟେ ଶ୍ରେଣୀରେ ଯାଅ ଗୋଟେ ଶ୍ରେଣୀରେ ରଖିଥିବା ପିଲାମାନଙ୍କର ମାର୍କ ସଂଖ୍ୟା ଲେଖ ବୋଲି ଗୋଟେ ଶ୍ରେଣୀ ମନେକର କୋଡ଼ିଏ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି କେତେ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି କୋଡ଼ିଏ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି ତାଙ୍କର ମାର୍କ ସଂଖ୍ୟା ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟେ ତାଲିକା ପ୍ରସ୍ତୁତ କର ଗୋଟେ ସାରଣୀ କର ତ ଲେଖିଲ ମନେକର ପ୍ରଥମ ପିଲା ରଖିଛି ଦଶ ମାର୍କ ସେକେଣ୍ଡ ରଖିଛି ବାର ତୃତୀୟ ଜଣ ପିଲା ରଖିଛି ଚଉଦ ତାପରେ ଆଉ ଜଣେ ରଖିଛି ପାଞ୍ଚ ଆଉ ଜଣେ ରଖିଛି କୋଡ଼ିଏରୁ କୋଡ଼ିଏ ଆଉ ଜଣେ ରଖିଛି ଉଣେଇଶ ଆଉ ଜଣେ ରଖିଛି ସତର ଆଉ ଜଣେ ରଖିଛି ନଅ ଆଉ ଜଣେ ରଖିଛି ଦଶ ଆଉ ଜଣେ ରଖିଛି କେତେ ଚଉଦ ରଖିଛି ମନେକର ଆଉ ଜଣେ ପନ୍ଦର ଆଉ ଜଣେ ବାର କେତେଜଣ ପିଲା ହେଲେ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ସାତ ଆଠ ନଅ ଦଶ ଏଗାର ବାର ତେର ଚଉଦ ପନ୍ଦର ଷୋହଳ ସତର ଅଠର ଉଣେଇଶ କୋଡ଼ିଏ ଦେଖ କୋଡ଼ିଏ ଜଣଙ୍କ ପିଲାଙ୍କ ସଂଖ୍ୟା ନେଲି ଏଠି ଦେଖ କୋଡ଼ିଏ ଜଣ ପିଲା ଅଛନ୍ତି ଏଠି ଜଣେ କେତେ ଅଛି ଦେଖ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ସାତ ଆଠ ନଅ ଦଶ ଏଗାର ବାର ତେର ଚଉଦ ପନ୍ଦର ଷୋହଳ ସତର ଅଠର ଉଣେଇଶ କୋଡ଼ିଏ ଜଣ ପିଲାଙ୍କ ଅଛନ୍ତି ଏଠି କୋଡ଼ିଏ ଜଣ ପିଲାଙ୍କର ସମସ୍ତଙ୍କର ମାର୍କ ଲେଖିଛି ଏମାନେ କ'ଣ ଗୋଟେ ପରୀକ୍ଷା ହେଇଛି ମନେକର ମ୍ୟାଥ୍ ଏଇଟା କ'ଣ କହିଲି ତଥ୍ୟର ଉପସ୍ଥାପନ ଏଇଟା କ'ଣ ହେଲା ତଥ୍ୟର ଉପସ୍ଥାପନ ସାର୍ କ'ଣ ସଂଗୃହିତ ତଥ୍ୟର ଉପସ୍ଥାପନ ଏତିକି ଥିଲା ୟେସ୍ ସାର୍ ଏତିକି ଥିଲା କେବଳ ଆମେ କାମରେ ଥିଲା କ'ଣ ଯାହା ଆମେ ତଥ୍ୟ ଥିଲା ତାକୁ ଆମେ ଲେଖିଦେଲେ ଯାହା ଆମକୁ ତଥ୍ୟ ମିଳିଲା ତାକୁ ଆମେ ସାଇଜ୍ କରି କ'ଣ କଲେ ଆମେ ସେ ତଥ୍ୟକୁ ସବୁ ଲେଖିଦେଲେ ତାପରେ ଆସିଲା କ'ଣ ପୂର୍ଣ୍ଣପୂର୍ଣ୍ଣ ବିତରଣ ସାରଣୀ ପୂର୍ଣ୍ଣପୂର୍ଣ୍ଣ ବିତରଣ ସାରଣୀର ଏବେ ଆସିବ ଦୁଇଟି କାମ ପୂର୍ଣ୍ଣପୂର୍ଣ୍ଣ ସାରଣୀର କେତେଟା କାମ ଦୁଇଟା କାମ ରହିବ କ'ଣ କ'ଣ କାମ ରହିବ ସେ ବିଷୟରେ ମୁଁ ଡିଟେଲ୍ସରେ କହିବି ଦେଖ ପୂର୍ଣ୍ଣପୂର୍ଣ୍ଣ ବିତରଣ ସାରଣୀରୁ ଆକ୍ଚୁଆଲି ମେନ୍ ପରିସଂଖ୍ୟାନ ପାଠ ଆସିଲା କାରଣ ଏବେ ଯାଏଁ ତୁମେ କୋଶ୍ଚିନ୍ ଥିଲା ଏଇଟା ତୁମର ଅଲରେଡ଼ି କୋଶ୍ଚିନ୍ ଦେଇଥିବ ପ୍ରଥମ କାମ କରିବ କ'ଣ ପୂର୍ଣ୍ଣପୂର୍ଣ୍ଣ ବିତରଣ ସାରଣୀ ଫ୍ରିକ୍ୱେନ୍ସି ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଟେବୁଲ୍ ତୁମେ ଇଂଲିଶ୍ରେ କ'ଣ କହିଥାନ୍ତି ଫ୍ରିକ୍ୱେନ୍ସି ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଟେବୁଲ୍ ତାହେଲେ ଦେଖ ଫ୍ରିକ୍ୱେନ୍ସି ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଟେବୁଲ୍ର କାମ ରହିଲା ମୁଁ କ'ଣ କହିଥିଲି ପ୍ରଥମ କାମ ହେଲା କ'ଣ ଯେଉଁ ତଥ୍ୟ ଦେଇଥିବ ସେ ତଥ୍ୟ ଗୋଟେ ଅର୍ଡ଼ର୍ରେ ସଜେଇକି ରଖିବ ଅର୍ଡ଼ର୍ ମାନେ କ'ଣ ଆଇଦର ତୁମ ବଡ଼ରୁ ସାନ ହଉ କିମ୍ବା ସାନରୁ ବଡ଼ ହଉ ଯେକୌଣସି ଗୋଟେ ଅର୍ଡ଼ର୍ ରଖିବ ଦେଖ ଦଶ ବାର ଚଉଦ ଗୋଟେ କ'ଣ ଅର୍ଡ଼ର୍ ଅଛନ୍ତି ନା ସାର୍ ଗୋଟେ ଅର୍ଡ଼ର୍ ସେମାନେ ନାହାନ୍ତି ତ ପ୍ରଥମ ଆମର କାମ ହେଲା ଗୋଟିଏ ଅର୍ଡ଼ର୍ରେ ତାକୁ ଆଣିବା ଆଇଦର ତାକୁ ସାନରୁ ବଡ଼ କିମ୍ବା ଆଣି ହଉ ସାନରୁ ବଡ଼ରେ ଆଣିବା କିମ୍ବା ବଡ଼ରୁ ସାନ କ୍ରମରେ ଆଣିବା ତାକୁ କ'ଣ କହନ୍ତି ଉର୍ଦ୍ଧକ୍ରମ ବା ଅର୍ଦ୍ଧକ୍ରମରେ ଆଣିବା ତ ଯେଉଁ ଗୋଟେ ହେଲେ ଅର୍ଡ଼ର୍ ଆଣିବା ଅର୍ଡ଼ର୍ ଆଣିସାରିଲା ପରେ ସେକେଣ୍ଡ କାମ ହେଲା ତାର ଦେଖିବ ବାରମ୍ବାରତା କେତେ ରହୁଛି ବାରମ୍ବାରତା ମାନେ କ'ଣ ସେ ବିଷୟରେ ପଢ଼େଇବି ତା ପୂର୍ବରୁ କିନ୍ତୁ ମୁଁ ତୁମକୁ ଲେଖିଦିଅ ସାନରୁ ବଡ଼ କ୍ରମରେ ଆଗେ ଲେଖିଦିଅ ଫାର୍ଷ୍ଟ କାମଟା ଆଗେ ସାରିଦିଅ ତାପରେ ସେକେଣ୍ଡ କାମ ଦେଖିବା ତ ଫାର୍ଷ୍ଟ କାମ ହେଲା କ'ଣ କହିଲି ତ ସାନରୁ ବଡ଼ କ୍ରମରେ କିମ୍ବା ବଡ଼ରୁ ସାନ ମୁଁ ଯେଉଁ ଯେମିତି କଲେ ବି ତୁମେ ଚଳିବ ଅଲୱେଜ୍ ଟ୍ରାଏ କରିବ ସାନରୁ ବଡ଼ କରିବା ପାଇଁ ଯାହା ହେଲେ ଇଜି ହେବ ଟିକେ ଦେଖିବା ପାଇଁ ବି ସୁନ୍ଦର ଲାଗିବ କରିବା ପାଇଁ ବି ସହଜ ହେବ କ'ଣ ହେଲା ସାନରୁ ବଡ଼ ସାନରୁ ବଡ଼ କ୍ରମ ସଜାଇଲେ ପ୍ରଥମେ କିଏ ସବୁଠୁ ସାନ ଅଛି ସବୁଠୁ ସାନ ଆମର ଫାଇଭ୍ ଅଛି ଦେଖ ସବୁଠୁ ସାନ କେତେ ଅଛି ପାଞ୍ଚ ଅଛି ଆଉ ପାଞ୍ଚ କେତେଥର ଅଛି ଦେଖ ଥରେ ହିଁ ଅଛି ତାହେଲେ ଫାର୍ଷ୍ଟ ଆସିବ କେତେ ଫାର୍ଷ୍ଟ ଆସିବ ଫାଇଭ୍ ସେକେଣ୍ଡରେ ଆସିବ ନାଇନ୍ ନାଇନ୍ ଦେଖ ଦୁଇଥର ଅଛି ଏଠି ଥରେ ଅଛି ଏଠି ଥରେ ଅଛି ତାପରେ ଦେଖ ଟେନ୍ ଟେନ୍ କେତେଥର ଅଛି ଟେନ୍ ଦୁଇଥର ଅଛି ତାହେଲେ ଆସିବ ଟେନ୍ ତାପରେ କିଏ ଅଛି ଦେଖ ଟୁଏଲ୍ଭ ଅଛି ଟୁଏଲ୍ଭ କେତେଥର ଅଛି ଟୁଏଲ୍ଭ ଏଠି ଥରେ ଏଠି ଥରେ ଆଉ ତିନିଥର ଚାରିଥର ଟୁଏଲ୍ଭ କେତେଥର ଅଛି ଚାରିଥର ଚାରିଥର ଅଛି ତାପରେ ଦେଖ ଥାର୍ଟିନ୍ ଥାର୍ଟିନ୍ ଥରେ ଅଛି ଫୋର୍ଟିନ୍ କେତେଥର ଅଛି ଫୋର୍ଟିନ୍ ତିନିଥର ଅଛି ତାହେଲେ ଏଠି ରହିଲା ଥାର୍ଟିନ୍ ତାପରେ ରହିଲା କେତେ ଫୋର୍ଟିନ୍ ତିନିଥର ଅଛି ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖ ଫିଫ୍ଟିନ୍ ଫିଫ୍ଟିନ୍ କେତେଥର ଅଛି ଫିଫ୍ଟିନ୍ ଏଠି ଥରେ ଅଛି ଆଉ କେଉଁଠି ଫିଫ୍ଟିନ୍ ଅଛି ନା ସାର୍ ଆଉ ଥରେ ଫିଫ୍ଟିନ୍ ନାହିଁ ତାହେଲେ ଫିଫ୍ଟିନ୍ ତାପରେ ଅଛି ସିକ୍ସଟିନ୍ ସିକ୍ସଟିନ୍ ଥରେ ଅଛି
লেখা 16 তারপরে 17 17 এটি থরে আছে দুই থরে আছে এটা হলো 17 তারপর 19 কে থরে আছে 19 এটি থরে আছে 20 দুই থরে আছে তার দেখো এটা হলো 19 তারপর 20 আউট হলো 20 দেখো গণি দবা ওড়িয়া হচ্ছে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দেখো जो 20 जन पिला टोटल के जन पिला थिले 20 जन पिला थिले 20 जन पिला कर एठी मार्क देइथिला मार्क हम ऑलरेडी डाटा मिल जायथिला सेही मार्क कोडी को नै कि मो सानर बड क्रम रे सजे देली कोन कहली सानर बड क्रम रे सजे देली एठी हमर सानर बड क्रम रे सजे देजे सेम सब डाटा कोडी को नै कि देखो एई डाटा प्रथम काम हला सानर बड क्रम किमा बड सानर क्रम सजे बारथिला कर देली एबास सेकंड काम देखो बारंबारता वितरण सारणी कि परिया प्रकाश करे हम कहली कोन जो लब्धांकर बारंबार अछि ताको हमें बारंबारता लेखिबा फर्स्ट लेखि देबा अपर साइड रे लब्धांक कोन लेखिबा स लब्धांक लेखिबा रहले लब्धांक तापर एपटे के लिखेबा एपट रहबा बारंबारता बुझला एटा हला लब्धांक ई हला बारंबारता देखो लब्धांक केते अछि 5 से केते थोर अछि थोरे अछि तापर आसिला 9 से केते थोर अछि दुई थोर तापर अछि केते 10 10 केते थोर अछि दुई थोर तापर आसिला 12 12 केते थोर अछि सर 12 चारि थोर अछि तापर आसिला 13 13 केते थोर अछि 13 थोरे अछि 14 केते थोर अछि 14 हमर तीनि थोर अछि से बडे हाबरे 15 15 केते थोर अछि थोरे अछि 16 केते थोर अछि 16 केते थोर अछि 16 हमर थोरे अछि से बडा 17 दुई थोर अछि 19 केते अछि 17 दुई थोर अछि 19 हमर केते थिला 19 थोरे थिला 20 केते थिला 20 थिला दुई थोर देखो सबडा यदि मिसेबी ए बारंबारता को मध्ये यदि मिसेबी एडिशन 20 होतो केते होतो दरकार 20 होतो दरकार 2 1 3 2 5 5 4 9 1 10 10 3 13 13 2 पंदर पंदर पाँच कोड़े देख ये कोड़े होता दरकार कहीं टोटाल पिला संख्या कैसे थे कोड़े थे ये कोड़े रहा यह कौन बारंबारता वितरण सारणी प्रकाश कले देख ये बारंबारता वितरण सारणी जो तो मुझे किसी क्वेश्चन मुझे पचारूँ सबुठ कम मार्क रखी पिला संख्या के सबुठ कम मार्क रखी पिला संख्या के सब कम मार्क किए पाँच तर कत जन पिला अच्छा जड़े पिला अच्छा लिखिपर तर लिख ल चौद रु षोल भितर चौद रु षोह भितर मार्क रखिता पिलामानकर संख्या केते 14 र 16 माने कोन 14 15 16 केते जन पिला छन 3 प्लस 1 प्लस 1 केते जन पिला रे 5 जन पिला त 14 र 16 भीतर मार्क रखिता पिला संख्या केते 5 जन तले कहिलो 10 रु कम मार्क रखिता पिला संख्या केते 10 रु कम मार्क रखिता पिला संख्या केते 10 रु कम माने के ए दु जन रहउ छन 5 जन केते रहले 1 प्लस 2 3 जन त 10 रु कम मार्क रखिता पिला संख्या केते 3 जन ये भाई किसी क्वेश्चन पचारे भी तुम्हें आराम से करपर कमी क्वेश्चन हैंडल कला बुझेगा जदि मुझे गोटे क्वेश्चन पचारूँ 13 रखि पिला संख्या के 13 रखि पिला संख्या के जड़े कौ एम किसी क्वेश्चन आसपार क्यों पाने सबुठ अधिक मार्क रखुं ना ना लिखिब एमती हाँ क्यों मार्क सब सर्वाधिक अधिक पिला रखिंट कौ मार्क 12 मार्क सर्वाधिक अधिक पिला रखिंट किए चार जन पिला रखिंट सर्वाधिक मार्क तो 12 है कौन सब अधिक अच्छे तो एमती क्वेश्चन भी किसी आसपे हाँ कि लिखे एमती क्यों नंबर बारंबारता सर्वाधिक तुम लिखिपर कौन 12 नंबर सर्व बारंबारता सर्वाधिक बुझेल तो यह किसी क्वेश्चन आसे तुम आराम से हैंडल करपरता देख लब्धांक मानकर बारंबारता निर्णय तो यही जो बारंबारता निर्णय करा ये तुम सारण प्रकाश करदेली जब किसी अधिक अच्छे तुम कमी इजी मेथड्रे कर इजी मेथड्रे यूज करने गोटे यूज हुए टाली चिन्ह कौन लिखिली टाली चिन्ह ये जब ये क्वेश्चन में चाहिए तुम बुझे पार्चे कहीं आग गोटे करा खेलटा समय सर बहुत से समय सारी आम पाखे समय बहुत कम देख यही क्वेश्चन देख हाँ लिखे दस सब ये सर लिभे दिखाँ आर किसी आवश्यक ही आना ना देख ये आम अच्छी मैंने पाँच केत थर अच्छे ये गोटे वार्ड लिखा जाए टाली चिन्ह केवल सेम क्वेश्चन ये रहा कौन टाली चिन्ह देख ये बारंबारता मुझे लिभे दूसरी कहना बारंबारता एवं जाए बाहर करना टाली चिन्ह टाली चिन्ह किपर लिखती देख आम छुआ बेल आगे पढ़ी टाली चिन्ह किपर लिखा प्रथम एक थे गोटे गार बोलते दुई थे दुईटा गार तीन थे तीन टागार चार थे चार्टा गार पाँच थे ये गोटे गार बोले पाँच से भाव में पुणी छ सात आठ नौ दस ये भाव रखुले एक माने गोटे सिंगल गार दुई माने दुईटा गार तीन माने तीन टा गार चार माने चारटा गार पाँच माने चारटा गार पक गोटे क्रस ये पाँच ये भाव में टाली चिन्ह कर देख पाँच टी के थर अच्छे पाँच टी थे अच्छे गोटे टाली चिन्ह रोक नौ के थर अच्छी दुई थर अच्छी मैंने दुईटा टाली चिन्ह दस के थर अच्छी दुई थर अच्छी मैंने दुईटा बार के थर अच्छी चार मैंने चार टाली चिन्ह रहा
13 কত আছে গটি তো এই ভাবে লিখি পারিবো ডাইরেক্টলি লিখি পারিবো এটা হলো 1 এটা হলো 2 এটা হলো আমার 2 বার এটা 2 এটা হলো 4 এটা হলো 1 তো এই জিনিস বহুত সহজ হলে তুমি প্রসিজার অনুসারে জানা দরকার তুমি তো ডাইরেক্টলি এটা দেখিলে জানি পারছো হলে এটা প্রসিজার জানিয়া পাই এটা তোমাকে বতেলি টালি চিনা হিসাবরে আমি চাইলে বারম্বরতা কো লিখি পারিবা তারপর দেখো নেক্সট আসলে কোন রাশিগত বারম্বরতা তো বারম্বরতা রাশিগত বারম্বরতা বহুত ইম্পর্টেন্ট টার্মটে মধ্য এটা মধ্য ফিউচারে মধ্য আর বহুত আবশ্যক আছে আর কোশ্চেন মুখ্যত রাশিগত বারম্বরতা টিকে আসি থাকে অন্য কোশ্চেন বি আসে কিন্তু এটা ইম্পর্টেন্ট এটা ধ্যানর সহিত শুনিব আর ভালসে বুঝিও মধ্য দেখো রাশিগত বারম্বরতা বুঝিয়া পূর্ব এটা আমি উদাহরণটা করে দেউছি এটা মনে করে দেইছি 6 7 8 9 10 11 এটি আছে কত 30 32 36 42 38 38 এটি দেইছি মানে কোন এতিকি বয়সর পিলা গোটে শ্রেণীর মানে কিংবা গোটে স্কুলর এতিকি বয়সর পিলা এতিকি জন অছন্তি এতিকি বয়সর পিলা সাত সাত এজর পিলা 32 জন অছন্তি আট এজর পিলা 36 জন অছন্তি ন এজর পিলা কত 9 এজর পিলা 42 জন 10 এজর পিলা 38 জন 11 এজর পিলা এটি মধ্যে 38 জন অছন্তি এবট দেইছি কোন বয়স দেইছি এবং গোটে ছাত্র ছাত্রীক বয়স দেইছি এবং তাঙ্কর থিবা স্কুলে থিবা বারম্বরতা মধ্যে দেইছি তাহলে রাশিগত বারম্বরতা কিপরি পারি রাশিগত বারম্বরতার ডেফিনেশন হলা গোটে তথ্যাবলীর সর্বনিম্ন লব্ধাঙ্গ ঠারু গোটে তথ্যাবলীর সর্বনিম্ন লব্ধাঙ্গ ঠারু যে কোনসি এক নির্দিষ্ট লব্ধাঙ্গ পর্যন্ত গোটে তথ্যাবলীর সর্বনিম্ন লব্ধাঙ্গ ঠারু যে কোনসি এক নির্দিষ্ট লব্ধাঙ্গ পর্যন্ত সমস্ত লব্ধাঙ্কর যোগফলকু নির্দিষ্ট লব্ধাঙ্কর রাশিগত বারম্বরতা কহযায় স্যার আপন কহিলে সিনা আপন কমুলেটিভ ফ্রিকোয়েন্সি এমিতি ফ্রিকোয়েন্সি কলে আমি কিছু বুঝিলানি তো বুঝিলানি যদি গোটে দেখ মু তোমাকে গোটে উদাহরণ বুঝাউছি মনে কর পচারিলা মনে কর সে পচারছে কোন সাত বয়স রাখিবা পিলাঙ্কর কমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বা রাশিগত বারম্বরতা কত তাহলে দেখ সাত এজ রাখিবা মানে বয়স এজ কত থিব বয়স হল সাত থিবার তার রাশিগত বারম্বরতা বাহার করে রাশিগত বারম্বরতা এজ কত বাহিব তাহলে সাত এজ অছন্তি মানে সে এজ্রে সিক্স এজ্র পিলা মধ্যে অছন্তি অপ টু সেভেন মানে কোন সিক্স এজ্র পিলা মধ্যে অছন্তি তাহলে তার রাশিগত বারম্বরতা বাহিব 30 প্লাস 32 ইজ ইকুয়াল টু কত 62 তো সেমিতি কহিলি আটের রাশিগত বারম্বরতা কত মানে 30 প্লাস 32 প্লাস 36 টোটাল বাহারে ইজ ইকুয়াল কত বাহিব 98 তাহলে রাশিগত বারম্বরতা কত হব 98 হব বুঝিগেল তাহলে আট বর্ষ থিবা পিলাঙ্কর রাশিগত বারম্বরতা কত না সেতবে আট বর্ষ মানে সেতিকি পর্যন্ত সেতিকি পর্যন্ত সর্বনিম্ন লব্ধাঙ্গ সর্বনিম্ন কি আছে ছ আছে সর্বনিম্ন ঠারু সেতিকি পর্যন্ত থিবা আমার যেতিকি লব্ধাঙ্গ গুড়িকার বারম্বরতার সমষ্টি লব্ধাঙ্গ গুড়িকার বারম্বরতার সমষ্টি তাহলে দেখো তাকে টেবুল আকারে কিপরি লেখা যায় টেবুল আকারে লেখিয়া পাই হলে জানো সহ দেখো মু লেখুছি প্রথম হলা লিখিব বয়স ফার্স্ট কাম কোন বয়স তারপর আসিব কোন বারম্বরতা এটি মনে রাখিবার অছি এটি হলো বারম্বরতা তারপর রাশিকৃত বারম্বরতা তারপর আসিব কোন সূচনা বা টোটাল এটা লেখিয়া সূচনা তোমার কিছু কোশ্চেন লেখিবনি এটি কেবল সে বুঝিয়া পাই বহির এক্সাম্পল দেইছি এটা তোমাকে কেবল জানিয়া পাই রখ সূচনা কিপরি হেইছে ডাটা দেখো প্রথম হলো বয়স তারপর বারম্বরতা গোটে দুইটা কলা পরে তুমি অটোমেটিক সবুজ পুরা প্রো হয়ে যাব বয়স দিয়েছি কত 6 7 8 9 10 11 এতে দিয়েছি না নাই বয়স 11টা আনিদেলি তারপর দেখ এটা হলো বয়স লা বারম্বরতা বারম্বরতা কত 30 32 36 42 38 এবং 38 বুঝিগেল তারপরে পকাইয়া কোন রাশিগত বারম্বরতা রাশিগত বারম্বরতা মানে হল কোন তুমি প্রথম হল ফার্স্ট 6র 6x থাকা রাশিগত বারম্বরতা কত হব 30 এস 30 যদি 7 না পকাইলি 7 বয়স রাখিবা 7 পিলামানকৰ বারম্বর রাশিগত বারম্বরতা কত হব 62 কিমিতে হল 30 প্লাস 32 বুঝিগেল তারপর নেক্সট দেখ 8 বয়স রাখিবা পিলাঙ্কর রাশিগত বারম্বরতা কত হব 62 প্লাস 36 দ্যাট ইজ ইকুয়াল কত হেগলা 98 তারপরে 9 রাখিবা পিলাঙ্কর রাশিগত বারম্বরতা কত হেইজিবো 98 প্লাস 42 দ্যাট ইজ ইকুয়াল কত হেগলা 140 সেইপরি ভাবে 10 রাখিবা পিলামানকর রাশিগত বারম্বরতা কত হব 178 এবং 11 বয়স রাখিবা পিলাঙ্কর রাশিগত বারম্বরতা কত হেইজিবো এটা দিলা কত 140 প্লাস 38 এটা সেমতি হব কত 178 প্লাস 38 দ্যাট ইজ ইকুয়াল কত হেগলা 216 এটা হলো রাশিগত বারম্বরতা আলোচনা মনে রাখতে এই 216 ইজ ইকুয়াল টু কত হব এ বারম্বরতা সবগুলো মিশিলে মধ্যে কত হতো সিগমা এফ ইকুয়াল টু 216 হতো তাহলে পচারে স্যার এটি সিগমা এফ কম আসলে সিগমা এফ ইজ ইকুয়াল টু সিগমার মানে হল সম অফ
মানে টোটাল টোটাল কু আমি কম কুহতি টোটাল কু আমি সিগমা কই থাও সম অফ টোটাল সম অফ টোটাল দাকু বুঝান্তি সিগমা মানে কোন কোনসি জিনিসৰ টোটাল দাকু আগে সিগমা কই থাও এফ মানে কোন এফ এফ মিনিং হেলা ফ্রিকোয়েন্সি বারম্বার তার ইংলিশ কোন কুহতি ফ্রিকোয়েন্সি এফ র মানে ভি হেলা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কোন বারম্বার তার টোটাল দাকু কুহতি সিগমা এফ মানে সম অফ টোটাল সম অফ ফ্রিকোয়েন্সি টোটাল সম অফ ফ্রিকোয়েন্সি কু সিগমা এফ বলি লেখা যাইতা সিগমা এফ লাগে 216 হব এটা হলো রাশিগত বারম্বার এইভাবে ভাবে তার রাশিগত বারম্বার নির্ণয় করুন যেতবে আমি গোটে দুটা কোশ্চেন মধ্যে করিবা সেটি মধ্যে আরামসে তুমি রাশিগত বারম্বারটা মধ্যে জানি দেব তাহলে লেটস লেট ন করে স্টার্ট করে দেবা এক্সারসাইজ 7A